আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ভিডিওটা দেওয়ার পর এইটার এই যে ব্লাউজের গলা এই গলাটা দেওয়ার পর এত আপুর রেসপন্স পাইছি প্রত্যেকের প্রশ্ন হচ্ছে আপু হাতার কাটিং দেখাও হাতার কাটিং দেখাও হাতার কাটিং দেখাও মানে আমি পাগল হয়ে গেছি এত কমেন্ট পাইছি আপুদের হাতাটা আসলেও সুন্দর মডেলকেও ভালো লাগছে তো চলো এই হাতাটা আজকে তোমাদেরকে কাটিং করে দেখাবো কিভাবে এই সুন্দর ফুলকো ফুলকো হাতাটা কাটিং করা যায় এর আগে বলি শোনো এই হাতাটার নাম হচ্ছে পা ফাতা আমি কিন্তু আগেও দেখাইছি ছবি হয়তো দেখো নাই বাট এইটা হচ্ছে পা ফাতা ঠিক আছে এই আচ্ছা পা ফাতা কিভাবে কাটিং করে আসো একদম ইজি তরিকায় দেখাবো তুমি নর্মাল হাতা কাটতে পারো নর্মাল এটা ফুল হাতা এটা কিন্তু ফুল হাতা দেখো হ্যাঁ তাহলে তুমি একটা নর্মাল ফুল হাতা কাটতে পারো তো আমার কথাটা বুঝে নাও সব কিছু কাটার জন্য আগে বেসিক বিষয় জানতে হবে তুমি বেসিক নর্মাল ফুল হাতা কাটতে পারো আমি জানি নাহলে তো ডিজাইনের হাতার কথা বলতে না তাহলে উপরে কিছু অংশ বাদ রেখে দশ ইঞ্চি কাপড় বাদ রেখে তুমি একটা ফুল হাতা ড্রয়িং করো দশ ইঞ্চি কাপড় উপরে বাদ রাখবা এই দশ ইঞ্চি কাপড় রেখে এবার তুমি নর্মাল একটা ফুল হাতা বানাও কত বিশ তেইশ এরকমই তো হয় নাকি হ্যাঁ ভাই তোমার যতটুকু লম্বা আমি আমার কাগজ তত লম্বা না আমি একটু দিলাম হুম মনে করো আমি ফুল হাতা বানাইলে একটু বানাইতাম এবং ফুল হাতার একটা ড্রয়িং করে নিলাম দেখো এই নিচের একটু হচ্ছে আমার নর্মাল যে ফুল হাতা সেইটা আর উপরে আমি দশ ইঞ্চি রাখবো কাপড় কি করব দশ ইঞ্চি কাপড় রাখবো এখন এই দশ ইঞ্চি কেন রেখেছি কারণ ভাই এটা তো ফুল কিন্তু নর্মাল না এখানে ফুলকো ফুলকো আছে এই ফুল্কো ফুলকোর জন্যই উপরে দশ ইঞ্চি এক্সট্রা কাপড় নিব এবং এই দশ ইঞ্চির মধ্যে কি করব এখন দেখো এই যে এইখান আর এইখান একটুকে একটা মাঝখান নির্ধারণ করব। মাঝখান বা একটু এদিকে কম হইলেও চলবে একটু কম হইলেও চলবে খুব অসুবিধা হবে না হ্যাঁ সেলাইয়ের কাপড় বাদ দিবে কারণ এখানে তো আবার তোমার সেলাই বসতেছে এটা বাদ দিবা অবশ্যই ঠিক আছে এই একটুকের মাঝখান বা এই পাশে একটু কম হইলেও চলবে এরকম একটা দাগ দিবা দিয়া কি করবা এখান দিয়া এই 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 এখান দিয়ে এই 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 ব্যাস এই হাতার কাটিং হয়ে গেছে অর্থাৎ এই শেপে এসে এদিক দিয়ে মিলবে আবার এটা সোজা ডিরেক্ট উঠে আবার এদিক দিয়ে একটা মুন্ডু বের হবে এই আগের শেপের উপরেই এই নতুন শেপটা বসবে এবং কাটিংটা করে দেখাবো দেখছো তার মানে কি করলাম আমি এই হাতারই উপর দিয়ে একটা মুন্ডু বের করলাম কারণ ওই যে উপরে ফুলকো ফুলকো এই ফুলকোটুকা বের করলাম তোমরা ইউটিউব ফে ইউটিউবে গিয়ে ফা ফাতা লিখে সার্চ দিলে দেখবা যে কত ভিডিও আসে এই নিচে নর্মাল এই হাতার কাটিংটা হচ্ছে এখন অনেকে বলবো আপ এটা এখন সেলাই করবো কিভাবে এই যে দেখো এই অংশটুকু দেখছো কুচি 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 এই অংশটা কুচি 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 দিয়ে আমরা এটুক নামাবো এখন ইনস্ট্যান্ট দেখো তো ছবিটার সাথে হাতাটা মিললো কি না এই অংশটুকু কুচি কুচি নিচে প্লেন ঠিক এটারও এই অংশটুকু কুচি কুচি নিচে প্লেন এই হাতাটা এটাই ছিল আগে কুচি দিবা তারপর সেলাই করে ছোট মোহরা করে লাগাই দিবা ওকে আজকের কাটিং ছিল এতটুকুই তোমরা ইউটিউব বা ফেসবুকে কোনো ধরনের ছবি পেলে আমাকে দিবা সুন্দর আমি চেষ্টা করব ইউনিক কিছু তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এবং সহজ করে দেখানোর জন্য কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে কমেন্ট সেকশনে তাদের দেখতে চাই ছোট্ট করে একটা কমেন্ট করে দাও যে আপো আমি তোমার এরকম ভিডিও দেখতে চাই ভালো লাগে বা আমি তোমার নিয়মিত ক্লাস দেখি তাহলে আমি তোমার একটু চিনতে পারবো হ্যাঁ তো ভালো থেকো সবাই বাই